그 시켰는데 아소아이 에라미 비트오스니 다리가라고 다리가 그 공부할 때 싫어지게 아직까지 아직까지 싶고 아무라 군 군이 뭐고 군 하나 이제 뭐 볼까 이제 콘소모데 군 이따는 내가 파스 군은 티 সমান গুণন পাঁচটা হচ্ছে গুণ পাঁচটা কি বলা হয় গুণ তাহলে গুণটা কি গুণটা হচ্ছে যে সংখ্যাকে গুণ করে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ যে সংখ্যাকে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ তাহলে গুণ কি গুণ হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেই গুণ যে সংখ্যা দিয়ে গুণ যে সংখ্যাটা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ আর গুণফল তাহলে এবার হচ্ছে গুণফল গুণফল কি গুণ করে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে কি বলা হয় গুণফল যেমন পাঁচ হচ্ছে চল্লিশ এটা গুণ এটা গুণ এটা গুণফল গুণ গুণ গুণফল তারপর শিক্ষার্থী বিন্দু আজকে আমরা ৪৬ পৃষ্ঠা ৪৭ পৃষ্ঠায় তোমাদের দুটো অঙ্ক দেওয়া আছে ৪৪ পৃষ্ঠা দুইটা তোমাদের অঙ্ক দেওয়া আছে ৪৪ পৃষ্ঠা অঙ্ক হচ্ছে একটি অঙ্ক হচ্ছে মিনা বই দেখো তো বই খুঁজে পাওয়া গেল ৪৪ পৃষ্ঠা মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে সে ছয় দিনে কত পৃষ্ঠা পড়ে দেখো খেয়াল করে দেখো সবাই মিনা মিনা কয়দিন পড়ে মিনা মিনা একদিনে বই পড়ে দুই পৃষ্ঠা তাহলে মিনা ছয় দিনে কয় পৃষ্ঠা পড়ে মিনা ছয় দিনে বই পড়ে দুই গুণন ছয় এখানে কিন্তু রাগ করে দেখাইতে হবে রাগটা হচ্ছে যদি রাগ না করো ভুল হয়ে যাবে সেই জন্য দুই ছয় গুণন দুই ছয় দুই গুণা বারো এই যে বারো পৃষ্ঠা সুতরাং মিনা ছয় দিন বই পড়ে বারো পৃষ্ঠা তাহলে সুতরাং ছয় দিনে বই পড়ে বারো পৃষ্ঠা তারপর আছে তারপর দ্বিতীয় অঙ্কটা হচ্ছে তোমাদের এক প্যাকেট বিস্কুটের দাম দুই টাকা এক প্যাকেট বিস্কুটের দাম দুই টাকা এটা এই বিস্কুটের সাত প্যাকেট কিনলো এখানে আমাদের দুটো অপশন দেওয়া আছে বিস্কুটের দাম কত টাকা হবে এখানে তো বলা হয়নি কয়টি বিস্কুট এবং কত টাকা সেই জন্য এখানে অঙ্কটা করতে হবে এইবার দুয়ের এক এক প্যাকেট এক প্যাকেট বিস্কুটের দাম দুই টাকা তাহলে আমাদের করতে হবে সাত টাকা কিনতে হবে সাত প্যাকেট বিস্কুটের দাম দুই গুণ সাত চোদ্দ টাকা এই ভুলটা করলে এই আটটা করলে তোমাদের অঙ্ক ভুল হবে না তারপর দ্বিতীয় নম্বর অঙ্কটা হচ্ছে সে যদি সে বিস্কুটের আরো তিন প্যাকেট কিনে সে কত টাকা লাগবে আরো তিন প্যাকেট কিনলে কত টাকা লাগবে রেজা প্রথমে আমাকে বিস্কুট কত টাকা কিনছিল প্রথমে সেটা বের করতে হবে রেজা প্রথমে বিস্কুট কিনে সাত প্যাকেট পরে আবার পরে বিস্কুট কিনে তিন প্যাকেট এর যোগ করতে হবে তাহলে রেজা রেজা মোট কিনে বারো প্যাকেট বারো প্যাকেট তাহলে আমরা পরে যে কিনলো কত টাকা পাবো সেটা হচ্ছে এক প্যাকেট বিস্কুটের দাম দুই টাকা যে মোট দশ মোট কিনে দশ প্যাকেট এই যে দশ প্যাকেট বিস্কুটের দাম দুই গুণ দশ দশ গুণ দুই দুই শূন্য শূন্য
দুয়োকে দুই দশ দুগুণ বিশ শিক্ষার্থী আমাদের আমরা বুঝতেছ এই নিয়মে করলে অঙ্কটা তাড়াতাড়ি আজকে তোমাদের বাসার কাজ হলো চৌচল্লিশ বাসার কাজ তোমাদের সাতচল্লিশ পৃষ্ঠার